অবশেষে পর্দা নামতে যাচ্ছে এশিয়ান ওমেন্স টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ 2022। সিলেটের চায়ের দেশে অনুষ্ঠিত হওয়া এই মেয়েদের এশিয়া কাপ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সেমিফাইনালের আগেই বাংলাদেশ দলের বাদ পড়ে যাওয়াতে স্বাগতিক দেশ না থাকাতে কিছুটা ফিকে হয়েছে। তবে দল হিসেবে শ্রীলঙ্কা যেভাবে জিতে ফাইনালে এসেছে তাতে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন এশিয়া কাপের ফাইনাল। সবাই একটা ধারণা করেছিল ভারত পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল দেখতে যাচ্ছে সিলেট। তবে সেই স্বপ্ন গুড়িয়ে দিয়ে সব কিছুকে সামনে এনে শ্রীলঙ্কা প্রতিরোধ গড়ে তুলেছে। প্রথম রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে হারলেও নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে ফাইনালে ভারতের সামনে এখন শ্রীলঙ্কা। কাগজে কলমের হিসাবে ভারত শ্রীলঙ্কা থেকে অনেক বেশি এগিয়ে থাকলেও বর্তমানে শ্রীলঙ্কা যেভাবে পারফর্ম করে যাচ্ছে সেসাথে ফাইনালে অবশ্যই তারা ভারতের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার লেজেন্ডারি নারী ক্রিকেটার চামারি আতাপাত্তু একই কথা বলেছেন। তিনি বারবারই উল্লেখ করেছেন দিনে যে ভালো খেলবে জয়টা তারই হতে যাচ্ছে। অবশ্য ভারতের সাথে কাগজে কলমে অনেক পিছিয়ে থাকায় ম্যাচে একটুখানি ভুল করলেই ম্যাচ থেকে ছিটকে যেতে হবে শ্রীলঙ্কাকে। হরমনপ্রীত কর, দীপ্তি শর্মা, স্মৃতি মান্ধানাদের ভারতকে হারাতে শ্রীলঙ্কাকে করতে হবে বিশেষ কিছু। আর শ্রীলঙ্কার বিপক্ষে ভারত টুর্নামেন্টের পুরো সময়েই সেরা একাদশ না নামালেও ফাইনালে সেটি নামাতে যাচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। সেই সাথে ভারত চিরাচরিত নিয়মেই অনুশীলন করেনি ফাইনালের আগের দিনও। পুরো টুর্নামেন্ট জুড়েই ভারত অনুশীলন করেছে মাত্র একবার, সেটিও সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবার আগে। এমনকি ভারতের নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কর এবং স্মৃতি মান্ধানা বেশিরভাগ ম্যাচেই একাদশে ছিলেন না। নিজেদের ব্যাটিং অর্ডার চেঞ্জ করে নিজেদের কম্বিনেশন ঠিক করতেই ব্যস্ত থাকতে হয়েছে ভারতকে। সামনে বিশ্বকাপ, সেই জন্যই এশিয়া কাপকেই তারা নিয়েছে সেই মঞ্চ হিসাবে। তবে এখন সেই ফাইনাল, যেই ফাইনাল হারতে চাইবে না কেউই। সুতরাং শ্রীলঙ্কার সামনে যেই ভারত উপস্থাপিত হতে যাচ্ছে সেটি অন্য এক ভারত, অন্য রকম শক্তিশালী। সুতরাং শ্রীলঙ্কাকে যদি জিততে হয় নিজেদের দিনে সর্বোচ্চ ভালো ক্রিকেটটাই খেলতে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে কি নতুন কোনো উপাখ্যান হতে যাচ্ছে, নাকি শক্তির বিচারে এগিয়ে থাকা ভারতই শেষ পর্যন্ত এশিয়া কাপের ট্রফির উল্লাসে মেতে উঠবে? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মিডফিল্ড।